আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। ছোটদের একটা প্রিয় খাবার ডোনাট, আজকে তৈরি করব চিকেন ডোনাট। এটি বানানো যেমন সহজ, আবার বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখা যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই এটি বানাতে কি কি লাগছে। চিকেন ডোনাট বানানোর জন্য এখানে নিয়েছি 2 পিস চিকেন ব্রেস্ট। চিকেন পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটা ধুয়ে নেয়ার পর খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপরেও যদি কিছু পানি থাকে তাহলে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনের মধ্যে যেন কোনো পানি না থাকে। এবার এই চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। ডোনাটের জন্য চিকেন পিসগুলো কিমা করে নিতে হবে। তার জন্য একটা ফুড প্রসেসরে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মুরগির বুকের মাংস। এবার এর সাথে দিয়ে দিব 2 পিস পাউরুটি, আর পাউরুটিগুলো আমি হাত দিয়েই ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি। যেহেতু আমার এই ব্লেন্ডারটা ছোট তাই আমি এই দুটো একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব বড় সাইজের 2টা আলু, আর আলুটাকে আমি একটু শক্ত করে সেদ্ধ করে নিয়েছি। এবার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি, যদি না থাকে না দিলেও চলবে। দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। সয়া সস দিয়ে দিব 1/2 টেবিল চামচ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1টা ফেটানো ডিম, সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে এরকম স্টিকি একটা মিশ্রণ হবে। ডোনাটের জন্য এই মিশ্রণটা খুব বেশি মিহি করার দরকার নেই। চিকেনের এই মিশ্রণটা করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। ব্লেন্ড করে নেয়ার পর চিকেনের মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ডোনাটগুলো ভাজার সময় যেন খুলে না যায় বা ভেঙে না যায় তার জন্য এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এতে করে বাইন্ডিংটা অনেক ভালো থাকবে আর ডোনাটগুলো ভাজার সময় ভেঙে যাবে না। এবার এই চিকেনের সঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এটা যেহেতু কাঁচা মাংস তাই একটু নরম থাকবে। আমি এখানে সবগুলোকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। এবার এই প্লেটটা 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে সুন্দর সেট হয়ে যাবে। ডোনাটগুলো কোটিং করার জন্য লাগবে ডিম। আমি এখানে 1টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দুধ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ। চিকেনটা যখন একটু সেট হয়ে যাবে এবার আমরা ডোনাটগুলো বানিয়ে নিব। ডোনাটগুলো বানানোর জন্য প্রথমে 2 হাতের মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, এতে করে ডোনাটের ডোটা হাতে লেগে যাবে না আর ডোনাটের শেপটা দিতেও সহজ হবে। নিজের পছন্দ মতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু চিকেনের মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল শেপ করে নিতে হবে, আর চারদিকটা একটু হাত দিয়ে সমান করে দিতে হবে যেন কোনো ফাটল না থাকে। এবার ডোনাটের শেপ দেওয়ার জন্য যে কোনো ধরনের কুকি কাটার বা একটু বড় সাইজের নজেল বা বোতলের কোনো মোখা দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যাবে। এইভাবে মাছ বরাবর বসিয়ে ডোনাটের শেপটা করে নিতে হবে। আমার এখানে ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে আর আমি এইভাবে করেই সবগুলো বানিয়ে নিব। এবার ডোনাটগুলো কোটিং করে নিতে হবে। এবার একটা ডোনাট নিয়ে শুকনো ময়দার মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। শুকনো ময়দা লাগিয়ে নেয়ার পর আমরা যে ডিমের মিশ্রণটা করেছিলাম সেটাও খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। ডিম লাগানো হয়ে গেলে এবার আমরা গড়িয়ে নিব ব্রেড ক্রামের মধ্যে। ব্রেড ক্রামসগুলো খুব ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, আর এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো ডোনাটে যখন এরকম ব্রেড ক্রাম্স লাগিয়ে নেওয়া হবে এবার এই প্লেটটা 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ডোনাটগুলো যখন এরকম শক্ত হয়ে যাবে এবার একটা জিপলক ব্যাগ বা যে কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 মাসের মতো রেখে খাওয়া যাবে।
ডোনাটগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নিতে হবে। এবারে গরম তেলের মধ্যে একটা একটা করে ডোনাট দিয়ে দিচ্ছি। ডোনাটগুলো তেলে দেওয়ার সাথে সাথেই উল্টিয়ে দেওয়া যাবে না, একটু সময় অপেক্ষা করতে হবে। একটা পাশ যখন একটু হয়ে যাবে, এবার আমি ডোনাটগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টিয়ে ডোনাটগুলো ভেজে নিতে হবে। আর ডোনাটগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কম আঁচে ভেজে নিতে হবে। আমার এখানে ডোনাটগুলো ভাজতে প্রায় 15-16 মিনিটের মতো সময় লেগেছে। যখন এরকম পছন্দ মতো কালার চলে আসবে, এবার তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। ডোনাটের উপরটা কিন্তু খুবই ক্রিস্পি আর ভিতরে সফট থাকবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।